নমস্কার, হাই টিভির সকল দর্শককে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। শীতরাঙের প্রভাবে কালকে যেমন আবহাওয়ার মুখ গোমড়া হয়েছিল, আজকে কিন্তু সম্পূর্ণটাই অন্য চিত্র। তাই মানুষ কিন্তু আজকে বেরিয়ে পড়েছে কালী পুজোর নৈহাটির কালী ঠাকুর যেখানে বিখ্যাত, সেই নৈহাটির বড় মাকে দর্শন করতে। আমরা এখন দাঁড়িয়ে আছি চুঁচড়া ফেরিঘাটে। চুঁচড়া ফেরিঘাটের অবস্থাটা আমার ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো যে কি ধরনের লঞ্চটার অবস্থা দেখুন। তিল ধারণের জায়গা নেই, ছোট্ট লঞ্চ। কিরমভাবে মানুষ এখান থেকে যাচ্ছে, প্রশাসন কতটাই উদাসীন যে জায়গা যাচ্ছে, তিল ধারণের জায়গা নেই। যে ধরনের ক্যাপাসিটি থাকা দরকার, যে লঞ্চটায় যতখানি লোক ধারণের ক্ষমতা থাকা দরকার, তার চেয়ে কিন্তু অধিক লোক কিন্তু যাচ্ছে, এবং যে কোনো মুহূর্তে কিন্তু একটা দুর্ঘটনার আশঙ্কা কিন্তু ঠেকেই দেখতে পাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যাচ্ছে। পুলিশ প্রশাসন থেকে সিভিক পুলিশ যারা আছে, প্রশাসন কিন্তু সদা তৎপর। তারা কিন্তু এখানে যারা ওই পারে যাওয়ার জন্য যারা লঞ্চ ধরছে তাদেরকে কিন্তু ঠিকভাবে যাতে যারা নামতে এবং উঠতে পারে এবং সঠিকভাবে যেন পরিষেবা দিতে পারে, তার জন্য কিন্তু তারা সকাল থেকে চেষ্টা করে যাচ্ছেন। এবং বাইরে এই যে ফেরিঘাটের জেটির ওপর আমরা দাঁড়িয়ে আছি, তার বাইরেও কিন্তু হাজারো মানুষের ভিড় রয়েছে। আসুন দেখে নিই যে লাইনের কতখানি লাইন পড়েছে এবং সেখানকার মানুষের অভিজ্ঞতাটা বা কিরম কী বলছেন। গত 2 বছর কোভিড বিধি নিষেধ থাকার জন্য নৈহাটির বড়মা দর্শনের ওপর প্রশাসনিক বিধি নিষেধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই চিত্রটা সম্পূর্ণ আলাদা। বহু দূর দূরান্ত থেকে মানুষ বড়মাকে দর্শন করতে আসে। হুগলি জেলার চুঁচড়া ফেরিঘাট পার করে বহু মানুষ নৈহাটির দিকে রওনা দেন। আমরা চুঁচড়া ফেরিঘাটের যে যাত্রী পরিষেবার চিত্রটি তুলে ধরেছি সেটি ভয়াবহ। বহু মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন বোট ধরার জন্য। যে ধরনের জলযান চলছে তা এত যাত্রী পরিবহনে অক্ষম। জলযানের পরিসর ছোট হওয়ার জন্য একসঙ্গে বহু যাত্রী গাদাগাদি করে পার হচ্ছেন। প্রশাসনের তরফ থেকে কিছু সিভিক ভলেন্টিয়ার ভিড় এড়াতেও যাত্রী সুরক্ষার জন্য রাখা হয়েছে, কিন্তু এত মানুষের ঢল হওয়ার জন্য তারাও সম্পূর্ণভাবে অক্ষম হয়ে পড়ছে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। পুলিশ প্রশাসন থেকে সিভিক পুলিশ যারা আছে, প্রশাসন কিন্তু সদা তৎপর। তারা কিন্তু এখানে যারা ওই পারে যাওয়ার জন্য যারা লঞ্চ ধরছে তাদেরকে কিন্তু ঠিকভাবে যাতে যারা নামতে এবং উঠতে পারে এবং সঠিকভাবে যেন পরিষেবা দিতে পারে, তার জন্য কিন্তু তারা সকাল থেকে চেষ্টা করে যাচ্ছেন। এবং বাইরে এই যে ফেরিঘাটের জেটির ওপর আমরা দাঁড়িয়ে আছি, তার বাইরেও কিন্তু হাজারো মানুষের ভিড় রয়েছে। আসুন দেখে নিই যে লাইনের কতখানি লাইন পড়েছে এবং সেখানকার মানুষের অভিজ্ঞতাটা বা কিরম কী বলছেন। তো আগে থেকে আমরা আপনাদেরকে দেখালাম যে লঞ্চের কিরম চিত্র বা কিরমভাবে মানুষ দীর্ঘক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পর থেকে যে লাইন হাজারো মানুষ কিন্তু যাচ্ছে। তো এখানকার যে এতক্ষণ ধরে কতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট কোথায় যাচ্ছেন আপনি? আমি তো নয়াডি আছি। এবছর কি প্রথম যাচ্ছেন? হ্যাঁ, আমি প্রথমবারে যাচ্ছি। 2 বছর তো কোভিড পিরিয়ড ছিল, 2 বছর হয়তো আপনারা বেরোতে পারেন। না, আমি এখানে থাকি না, আমি ফার্স্ট টাইম আসছি এখানে। আপনি ফার্স্ট টাইম আসছেন? তো এনারা 2 বছর কোভিড পিরিয়ডের পর দেখছেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু যাচ্ছে। মানুষের কিন্তু উদ্দীপনা উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো। আসুন আরও আপনাদেরকে কিছু চিত্র আপনারা তুলে ধরার চেষ্টা করছি হাই টিভির পর্দায়। দেখতে পাচ্ছেন কত দাদা আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? হয়ে গেল 1 ঘন্টা। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। আপনি কোথায় যাবেন? আর খুবই ভালো লাগছে এতদিন পর, এত বছর পর বেরোচ্ছি। দেবাশিস ঘোষ।
রেকর্ড হচ্ছে। দিদি আপনি কোথায় যাচ্ছেন? নৈহাটি আসছে। এবছর কি প্রথম যাচ্ছেন না আগের বছর গিয়েছিল? প্রতি বছরই যা না এই দু বছর যাচ্ছি, আগের বছর গিয়েছিলাম ওটাই যাচ্ছি। এবছর অন্য বছর হচ্ছে, এবছর দু বছর তো কোভিড পিরিয়ড ছিল, এরপর এবছর আবার আগের বছর থেকে হ্যাঁ একটু ভিড়টা বেশি দেখতে পাচ্ছি, লোকসংখ্যাটা বেশি হচ্ছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে লাইনে? তা হলো আধ ঘন্টা হলো। আপনার নাম? পম্পা গোস্বামী। আপনি এখান থেকে? হ্যাঁ এখানে। ভীষণ ভালো, গত বছর আবার এসেছিলাম কিন্তু তার আগের বছর আসতে পারিনি, কিন্তু গত বছর এসে গেছিলাম যেহেতু এখানেই বাড়ি, সেহেতু এইটুকুনি বড়মার কাছে আসাই যায়। আবারও সেহেতু আবার ছন্দে ফিরেছে মানুষ, এবার দেখা যাক আবার মানুষ আনন্দ করছে। অনেকটাই খুশি সবাই, কিন্তু অনেকটাই খুশি দু বছর কোভিড পিরিয়ডের পর, কিন্তু মানুষ আবার সেইভাবে রাস্তায় নেমেছে, বড় মাকে দর্শন করতে যাচ্ছে। আমি লাইনটা আমি একটু যে লাইনটা দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সন দিদিকে দেখাতে বলবো যে কিভাবে মানুষ যাচ্ছে, একবার লাইনটা আমি দেখাতে বলবো একদম সরাস আপনাদের, কিন্তু আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি। দেখুন লাইন কতখানি যাচ্ছে। হ্যাঁ কি হয়েছে? চরম বিশৃঙ্খলা, কোনো প্রশাসন নেই, একদম লাইনে সবাই বেলাইন করছে। আমি চারটে কুড়ি থেকে দাঁড়িয়ে আছি। অধীর আগ্রহে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে 4:20 থেকে। একটু দেখাই, আরো একটু সামনে থেকে আসার দেখার চেষ্টা করি। কত দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা জেটি ঘাট থেকে আপনাদেরকে যে ছবি দেখিয়েছিলাম যে লঞ্চের পরিসরের চেয়েও বহু যাত্রী কিন্তু এখান থেকে পারাপার করছে। তো এখানকারই যারা ঘাটের আধিকারিক রয়েছে, যারা সকাল থেকে আজকে এই হাজারো হাজারো মানুষ যারা আজকে নৈহাটির বুকে যাচ্ছে বড় মাকে দর্শনের আশায়, তাদেরকে কীরমভাবে ভিড়টা সামাল দিচ্ছে। আমরা এখানে ঘাটের একজন আধিকারিককে পেয়ে গেছি, তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা আপনি এখানকার সকাল থেকে মানুষের কতখানি মানুষের ঢল দেখছেন? প্রচুর প্রচুর মানুষ যাচ্ছে এখানে, মানে চিন্তা করা যায় না এত ভিড়। ওই নৈহাটির প্রতিটি রাস্তা জনপ্লাবিত, একেবারে স্রোত বইছে একদম, মানে এরম ভিড় আগে আমরা বছর পাঁচেক আজকেও এরম দেখিনি। কালকের থেকে আরো আজকে বেশি ঢল আছে। আপনাদের যে আমাদের ক্যামেরায় ধরা পড়লো আপনাদের যে লঞ্চ রয়েছে বা যেটা করে আপনারা ওইদিকে নিয়ে যাচ্ছেন, তো সেই সেই জায়গা থেকে যাচ্ছে লঞ্চে অনেক লোক যাচ্ছে, হ্যাঁ ব্যাপারটা আপনারা কিরমভাবে দেখছেন? ব্যাপারটা দেখুন, এখানে যদি কম লোক দেওয়া হয় এখানে অ্যাট এ টাইম হাজার দুয়েক মানে হাজার পাঁচেক লোকের ভিড় হয়ে যাবে, তখন মানুষকে সামাল দেওয়া যাবে না কোনোভাবেই, মানুষের একটা এ মানে চাপ সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য আমরা যতটা পারছি বুঝে, আমরা যেহেতু মেটাল বডির লঞ্চগুলো আছে আমরা ওই জন্য সেভাবে আমরা নিজেরা সব ঠিকঠাক করে সেভাবে চালাচ্ছি। যাচ্ছে এখন কিছু করার নেই, কারণ আমাদের এখানে ছোটো ভেসেল বড় ভেসেল দিলে ভালো হয়, এটা যদি উপর মহলে আমাদের কোনোভাবে যেখান থেকে লঞ্চগুলো আসে সেই জানাতে পারলে খুবই ভালো হয় যে বড় ভেসেল নয়াটি ঘাটে দেওয়ার জন্য। আমার নাম অচিন্ত দে,
এখানকার যে আধিকারিক রয়েছে তারা বলছে যেভাবে যে লঞ্চগুলো যাচ্ছে তুলনামূলকভাবে ছোট, এর চেয়ে যদি একটু বড় লঞ্চ দেওয়া যায় তাহলে হয়তো এই ভিড়টা বা দুর্ঘটনা সামলানো যেতে পারে। তো দেখা যাচ্ছে এইখানে আপনার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো যে কত মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। দাদা আপনি কোথায় যাচ্ছেন? আমি এই অফিসে এসেছিলাম, বাড়ি ফিরছি। আচ্ছা, একজন অফিস যাত্রীকে পাওয়া যাচ্ছিল, আমার কতগুলো ছোট বোনকে পাওয়া যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করিনি। কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিল, কালী পুজোতে আপনারা বেরোতে পারেনি, আজকে যাচ্ছি। আজকেও যাচ্ছে। আর দু বছর তো কোভিড।